ব্যক্তির কোন স্বার্থ নেই স্বার্থ থাকবে দিন ও কওমি মাদ্রাসার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে দেশের সকল আলেমদের সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলাব্যাপী কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের কমিটি গঠন চলমান রয়েছে জেলা নয়টি উপজেলায় ইতোমধ্যেই কমিটি গঠন হয়েছে খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দিদারুল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বুধবার সকালে মাওলানা দেলোয়ার হোসেন আনসারি সভাপতিতে কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দিন দায়িত্বরত আলেমদের নিয়ে প্রকাশ্যে ভোটের মাধ্যমে গুলমায়ে কেরামের মধ্যে থেকে সভাপতি মোস্তফা কামাল সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমানকে নির্বাচিত করা হয় এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকি সাংগঠনিক সম্পাদক হাফিজ নাসির উদ্দিন অর্থ সম্পাদক হাফিজ ওমর ফারুক উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা কারি ওসমান গনি বলেন এ জেলায় মোট একশো মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলোর উন্নয়ন অগ্রগতি সংযোগ স্থাপন পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা নিশ্চিতকরণ খাগড়াছড়ি কমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের কমিটি গঠন হয়েছে